শিয়ার বলতে ছোটুকু, তোমার বাবা ঠাকুর যে কম ক্ষমতা দেয়নি। এবার হচ্ছে মা ষষ্ঠী। আমি যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে শচীকান্ত, খল চরিত্র। যদিও আমার মনে হয় যে খল চরিত্র হতে গেলেও মানুষের কিছু রিজনস থাকে। এই মানুষটাও বিভিন্ন কারণে তার যে রাগ, তার যে বেদনা, তার যে অভিমান, এই শচীকান্ত এদের বিশাল বড় সাম্রাজ্য, কিন্তু এই মানুষটা কথা বলতে পারে না, এবং কথা না বলতে পারার ফলে সে তার এই বিরাট সাম্রাজ্য মিস করেছে, এবং সেই কারণে তার মনের মধ্যে একটা বিশাল অভিমান রয়েছে, তার দুঃখ রয়েছে, ক্রোধ রয়েছে। সে আলটিমেটলি সেই জায়গা থেকে একটা খল চরিত্রের জায়গায় চলে গেছে আর কি। পৃথিবীতে এখন সমস্ত এই লড়াইটা তো মেইন লড়াইগুলো এই ক্ষমতা, তাদের দম, তাদের নিজস্ব যে কি বলবো, সব পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই জায়গা থেকে এই মানুষটা বঞ্চিত, এবং বঞ্চিত হওয়ার ফলে তার মনের মধ্যে অনেক রকমের বেদনাও রয়েছে, ক্রোধও রয়েছে, অভিমানও রয়েছে। তো এই চরিত্রটা কিন্তু কথা বলতে পারে, মানে সে বোবা, এবং সেই কারণেই তার হাত থেকে সমস্ত সাম্রাজ্যটা বেরিয়ে গেছে। আমি সবটা ভেঙে বলবো না, আমি চাইবো যে আপনারা দেখুন মেয়েদের ব্রত কথা। আপনারা আগেরটাও দেখেছেন আকাশ আটে সাড়ে ছটার সময়, আর বিপত্তারিণী চণ্ডী হতো, মানুষ খুব ভালোভাবে নিয়েছেন এবং তারা দেখেছেন। আমি চাইবো যে এই যেটা হচ্ছে আমাদের মা ষষ্ঠী, সেটার ক্ষেত্রে আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, দেখবেন। এগিয়ে আসার পর এই ফোকাস দিল, এবার আস্তে আস্তে দরজাটা বন্ধ কর, সব দরজাই, হ্যাঁ এটা বন্ধ করলি। আমি এখানে ফার্স্টে বলে দিই, এখানে আমি মায়ের চরিত্র অভিনয় করছি, এটা আমার মুখ্য চরিত্র প্রথম অভিনয় টেলিভিশনে, আর চরিত্রটা খুবই সুন্দর, একটা সহজ সরল মেয়ে, তবে বোকা নয় সে, সে বুদ্ধিমতী কিন্তু সহজ সরল। আর পুরো গল্পটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আকাশ আটে সন্ধ্যে সাড়ে ছটায়, মেয়েদের ব্রত কথা। মেয়েদের ব্রত কথায় মায়ার রোলটা কি, মানে সে যে নায়িকা, সে কোন বংশের মেয়ে, কি কিভাবে এলো, তার প্রবলেম কি হচ্ছে সেটাকে একটু আমরা, একটা জমিদার বাড়ির গৃহবধূ, সে বড় ছেলের বউ, তারপর তার জীবনে কি কি আসতে চলেছে, মা ষষ্ঠীর সাথে তার কিভাবে একটা ভালো একটা সম্পর্ক হয়, একটা কি বলতো তাকে, তোমার শিষ্য আর মানে ভক্ত আর ভগবানের একটা খুব মধুর একটা সম্পর্ক কিভাবে তৈরি হয়, কিভাবে মা ষষ্ঠীর সে পুজো করতে শেখে, মা ষষ্ঠীর ব্যাপারে কিভাবে জানতে পারে, সমস্তটা দেখতে হলে আপনাদেরকে জানতে হলে আপনাদেরকে দেখতে হবে আকাশ আটে মেয়েদের ব্রত কথা। তুমি আগে কি করেছো? এর আগে আমি একটা মুভি করেছি, সেখানেও আমি মুখ্য চরিত্রে ছিলাম, সেটা এখনো রিলিজ হয়নি। না, তার আগে জিজ্ঞেস করিনি মায়ার কথা তো বললে, তোমার নিজের নাম কি? আমি হচ্ছি শ্রেষ্ঠা প্রামাণিক। শ্রেষ্ঠা প্রামাণিক কি করেছে? শ্রেষ্ঠা প্রামাণিক এর আগে একটা মুভি করেছে, সেখানে আমি মুখ্য চরিত্রে ছিলাম, সেটা হচ্ছে শর্মিষ্ঠা দেবের পরিচালিত মুভি, সর্বভূতেশু মুভি, সেটা এখনো রিলিজ হয়নি, খুব তাড়াতাড়ি সেটা রিলিজ হবে। আর সেই মুভিতে আরও অনেকে অভিনয় করেছে, যেমন চান্দ্রেদি আছে, রজতাভ দত্ত আছেন সেখানে, শ্রীলেখা মিত্র দি আছে, খুব তাড়াতাড়ি অভিনয় এলে কি হবে। অভিনয়ে আমি প্রথমে শিখেছিলাম, আমি অভিনয় ইনস্টিটিউটে আমি ভর্তি হয়েছিলাম, তারপর থেকে অডিশন দিতে দিতে ফার্স্টে মুভিটা পাই, তারপরে গিয়ে আরও অনেক অডিশন দিই, ফার্স্ট তারপরে আমি মডেলিং করি, তারপরে এই অডিশন দিয়ে আমি এখানে সিলেক্ট হই।
থ্যাংক ইউ আর কারো কিছু না আমরা দুজনে নেগেটিভ ক্যারেক্টার করছি, আমি আমার বৌমা, ছোট বৌমা, ও নাম বিমলা। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমি অনেক কিছু শিখছি প্রথমবার, সেই অর্থে নেগেটিভ চরিত্র করছি, দিদির থেকে শিখছি, ডিরেক্টর যিনি আছেন উনি অনেক আমাকে বোঝাচ্ছেন, ধরে ধরে করাচ্ছেন। তো দেখা যাক, সবাইকে অনুরোধ করবো যে প্লিজ দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো হবে। অনেকদিন পর নেগেটিভ করে নেগেটিভ, হ্যাঁ অনেকদিন পর না, মাঝে মাঝে করি নেগেটিভ ক্যারেক্টার করতে হয়। কেমন লাগে করতে? করতে তো করতেই হয়, তখন ভালোই লাগে, কিন্তু ব্যক্তিগতভাবে নেগেটিভ ক্যারেক্টার করতে আমি স্বচ্ছন্দ নই, কারণ আমি ওই মানুষের ক্ষতি করা, মানুষের খারাপ চাওয়াটা পছন্দ করি না, সেই জন্য একটু খারাপ লাগে, কিন্তু করতে হয় আমাদের। পপি পেটকাস আমার ভীষণ ভালো আর কি, মানে খুবই ভালো। আমি এত জুনিয়র, তারপরেও একদমই মনে হয় না যে আমি এত বড় একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। ভীষণ কোঅপারেটিভ, শেখায় অনেক কিছু, শেখায়। সব থেকে বড় জিনিস যেটা, যে ভুল করলে বলে দেয় যে এটা কেন করছিস, সেটা কর। তো থ্যাংক ইউ। হ্যাঁ, ওরা তো ছোট, আমাদের আমরা না বুঝলে কেই বা বোঝাবে, সঠিক পথ দেখানোই আমাদের উদ্দেশ্য আর কি, বেঠিক যাতে না হয়ে যায়, অন্য পথে না চলে যায়। আর ভালো মেয়েগুলো ভালো, খুব ভালোভাবে কাজ করছে, আমরা খুব আনন্দে কাজ করছি। গাইড করতেই হয় একটু আধটু, আমাদেরও গাইড করেছেন, আমাদের এখনও গাইড করতে হয় আমাদেরকে, সুতরাং ওরা তো বাচ্চা মেয়ে, ওরাই এসছে এই আর। দাদা, এই ভিডিওটা কোন সাইডে গিয়ে দেখতে পাবো? কেমন দাদা, হ্যাঁ ভিডিওটা কোন সাইডে গিয়ে দেখতে পাবো? ইতিনি ভালো, ইতিনি ভালো, হ্যাঁ ইতিনি গা ষষ্ঠী, মা ষষ্ঠী সম্পর্কে তো সবাই জানি আমরা, প্রচণ্ড মমতাময়ী মা, খুব ভালো মায়ের, আমাদের বাড়ির প্রত্যেকের মায়েরা, ঠিক আছে, হ্যাঁ বাড়ির প্রত্যেকের মায়েরা মা ষষ্ঠীকে পুজো করেন, তার প্রত্যেকের সন্তানের মঙ্গল কামনার জন্য। এই ক্যারেক্টারটা করতে গিয়ে মা ষষ্ঠী সম্বন্ধে আমি অনেক কিছু জানতে পারলাম, আরও নতুনভাবে জানতে পারলাম। বাড়িতে এতদিন দেখেছি মা দিদা সবাই পুজো করছে মা ষষ্ঠীর, এত ডিপলি জানতাম না, কিন্তু একটা মানুষের মধ্যে বা একটা দেবীর মধ্যে এত মমতা থাকতে পারে, তো মা ষষ্ঠীর ক্যারেক্টারটা করতে গিয়ে আমি জানতে পেরেছি। আর এটার জন্য আমি প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল আকাশ আটকে, আমার ডিরেক্টরকে সুমন রয়কে, তারা আমাকে মানে যোগ্য বলে মনে করেছে মা ষষ্ঠীর ক্যারেক্টারটা আমি করতে পারবো, তো আমি করছি, আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর মা ষষ্ঠী, আমরা তো মা ষষ্ঠী সম্পর্কে তো জানি, মা ষষ্ঠীর উত্থান কীভাবে হয়েছিল, মা ষষ্ঠীর উত্থান হয়েছিল দেবাদিদেব মহাদেবের যে সন্তান কার্তিকের ক্ষুধা নিবারণের জন্যই মা ষষ্ঠী কিন্তু এই মর্তে এসেছিলেন, ঠিক আছে, তখনই কিন্তু উনি সৃষ্টি হয়েছিলেন ক্ষুধা নিবারণের জন্য। তারপরে আর ওনার ভিতরে প্রচণ্ড মমতা, প্রচণ্ড মমতা, প্রচণ্ড। আর আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের প্রত্যেকটা বাড়িতেই যত আমরা মহিলারা আছি সবাই ওনাকেই সব থেকে বেশি প্রাধান্য দেন, কোনো রকম বাড়িতে প্রবলেম হলে সবার আগে মা ষষ্ঠীর কথাই আমরা মনে করি যে সন্তানের মঙ্গলের জন্য। তোমরা ঘটি না বাঙালি? এই শুনতে পাচ্ছিস বিমলার কথাগুলো? দরজাটা বন্ধ করবি, বিমলার দিকে লুক দিলে দাদা শুনলি? সে কপাল আমাদের নয় গো গিন্নি, সে কপাল আমাদের নয়। এগিয়ে গেলি বিমলার দিকে, করো টাইট করো, একটু বলতে হবে। নমস্কার, আমার নাম প্রীতম দাস, আমি আকাশাটের এই সাহিত্যটায় যেটা মা ষষ্ঠীর ব্রত কথা, এখানে মাধব বলে একটা চরিত্র প্লে করছি, যে চরিত্রটা অ্যাকচুয়ালি নেগেটিভ, মানে জমিদার বাড়ির দুই ছেলে, দাদা জমিদার আর আমি ছোট ভাই,
আমার ছোট ভাই আমার আক্ষেপ আমি কেন জমিদার হলাম না, এই নিয়ে আমার দাদা ভাইয়ের মধ্যে একটা ঝগড়া একটা লড়াই চলছে। সেই লড়াইটাই এসে কোনোভাবে দাদার একটা ছেলে হচ্ছে না বা একটা পুত্র সন্তান হচ্ছে না বা একটা কন্যা সন্তান হচ্ছে না, একটা সন্তানই হচ্ছে না, সেটার জন্য যে লড়াইটা সেখানেই মা ষষ্ঠী কীভাবে অবদান দিল আমাদের জমিদারের পরিবারের ওপর, সেটা নিয়ে আমাদের পরবর্তী সাহিত্য মা ষষ্ঠীর ব্রত কথা আপনারা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে।